কিছু ডায়লগ শুনবে পকেটে টাকা থাকলে হবে না কাবাব খাওয়ার সৌভাগ্য থাকতে হবে অনেক কাস্টমার আছে টাকা থাকে বাট কাবাব খায় না আপনারা সকলেই হচ্ছেন নবাব আপনাদেরকে খাওয়াবো এখন আমি কাবাব চলবে আজকে আব্বাকে আর কি ব্যবসা করতে আর দেই না মানে আব্বাকে দোকানে দাঁড়িয়ে দেই না 27 বছর এটার উপরেই ছিল আমার আম্মা জানার হাত ধরে আজকে আমার আব্বা এত দূর খাইলেও আফসোস না খাইলেও আফসোস ইউনি হচ্ছেন লোকমান আঙ্কেল ভিডিও করে দেখতে পাচ্ছেন যাকে সুন্দরে মন ভুলে না মন ভুলে তার গুণে আর কাবাব খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার মশলার গুণে 120 টাকার বিফ চাপ কি একটা অবস্থা রংপুরের খুব বেশি বিখ্যাত একটা কাবাব ঘট 9টার মধ্যে কাবাব শেষ হয়ে যায় এখন বাজে ঘড়িতে 10:57 মানে 11টা আমরা অর্ডার করে কাবাবগুলো রাখতে হইছে এই যে হচ্ছে লোকমান মামার ছোট ছেলে এটা লোকেশনটা একটু ভালো করে বলি এটা হলো সিটি পার্ক মার্কেট এস এ পরিবহনের বিপরীত পাশে আমি একটু কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিই 01915035958 আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা মানে বাবার সাথে প্রায় 4 বছর আমি বাবার সাথে ব্যবসা করছি বাবা আমাকে হাতে ধরাই দিয়ে আর কি এই ব্যবসাটা পরিচালনা করাইছে আজকে আব্বাকে আর কি ব্যবসা করতে আর দেই না মানে আব্বাকে দোকানে দাঁড়িয়ে দেই না বাসার মধ্যে এখনো স্টিল বাই কাজ করে বাট দোকানে আমি কাজ করতে দেই না আমি বিকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি একাই কাজ করি তো আপনার এই কাবাব হঠাৎ করে মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে ওঠার কারণ এটা আমার বাবার একটা সাধনা আমি বলবো এটা আমার বাবার একটা সাধনা আমার বাবা প্রায় 27-28 বছর এটার উপরেই ছিল আব্বা অনেক ব্যবসা করছে জীবনে বাট এই ব্যবসাটার উপরে আব্বার কোনো কিছু ফেভার করেনি আর আব্বা এই জিনিসটাকে অনেক বেশি ভালোবাসে আমার আব্বা এই ব্যবসাটাকে ঠিক আছে এবং রংপুরের এমনও কিছু কাস্টমার আছে যে 28 বছর থেকে এখনো কাবাব খায় যেমন আমার বাবার ছোটবেলার কাস্টমার উনি বলতে পারেন কলেজ লাইফ থেকে উনি কাবাব খায় এটা একটা উদাহরণ এরকম অনেক কাস্টমার আছে যারা রংপুরে আছে এখনো রংপুরের মানুষ ঢাকায় আছে তো আব্বার কাছ থেকে ছোটবেলা থেকে তারা কাবাব খায় আমার আব্বার ভালোবাসা এবং 27 বছর থেকে এভাবে ব্যবসাটা পরিচালিত হচ্ছে আপনারা দোয়া রাখবেন যেন সামনে আমি রংপুর মানুষকে আরো মানে ভালো কিছু জন্য দিতে পারি শুধু রংপুরের মানুষকে আপাতত রংপুর নিয়ে কাজ করতে চাই কারণ রংপুরে আসলে মানে আমি যেটা বুঝি যে রংপুরে আমার মতন আরেকটা কাবাবের দোকান নাই বললেই চলে আছে নাই এমনটা বলবো না তবে আসলে আমার মতন মানে আমার বাবার মতন একটা দোকান আসলে নেই আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে কাবাবগুলো সেল করা আমার এখানে বিকাল 4টার সময় আমি শপ ওপেন করি দেন আমার 8টা 9টার মধ্যে খাবার শেষ হয়ে যায় দেন এগেইন আবার নিয়ে আসি তো 10টার মধ্যে যদি শেষ হয়ে যায় তো রংপুরে মানুষজন বেশি থাকলে আমি এগেইন আবার খাবার নিয়ে আসি মানে 2-3 বার করে খাবার আমার লেগে যায় ইনশাআল্লাহ মামা ঈদ লাগছে নাকি আপনারা খুশি কেন আজকে না আসলে খুশি আমি সবসময় কাস্টমারদের সাথে হাসি খুশি ভাবেই কথা বলি খুশিতেই হাসি খুশি ভাবে কথা বললে একটা কাস্টমার এমনি ভালো লাগবে কাস্টমার এবং আল্লাহর রহমতে শুকরিয়া করি আল্লাহর কাছে যে যতজনের কাছে খাবার বিক্রি করি না কেন সবাই আল্লাহর রহমতে আমার উপর স্যাটিসফাইড থাকে এটাই আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আপনার এখানে খাওয়া দাওয়া তো আমরা করবই জি অবশ্যই অবশ্যই আপনার এখানে কেন খাবারগুলো এই যে খাবারগুলোর মধ্যে এমন কি আছে যেটার জন্য মানুষ এতটা আপনার পাগলা ফ্যান আমার সবচেয়ে বড় যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার আম্মা আমার আম্মা জানার হাত ধরে আজকে আমার আব্বা এত দূর স্টিল আমার আম্মা এখনো আর কি বাসার মধ্যে কাবাবের মশলাটা এই 27-28 বছর থেকে আমার আম্মাই ম্যারিনেট করে আমার খাবার যেটা আছে সবকিছু হোমমেড আম্মা নিজেই এটা বাসার মধ্যে মশলাটা তৈরি করে এখন মার হাতের জাদু এটাই আর কিছু মার হাতের জাদু এটাই ভাইয়া মাশাআল্লাহ আমার কাবাবের মশলা আম্মা ছাড়া কেউ বানায় না এখন আপনার এখানে কি কি কাবাব আছে আসলে কোনটা কোনটা ট্রাই করব আমার এখানে রেগুলারলি গরুর শিক কাবাব গরুর চাপ চিকেন বারবিকিউ চিকেন চাপ চিকেন বারবিকিউ এটা হচ্ছে 120 টাকা পার পিস বিক্রি করতেছি দ্রব্যমূল্যের দাম বেশি তবু এটা আমরা 1.5 কেজি সাইজের মুরগি নেই 1.5 কেজি 1600 গ্রাম 1700 গ্রামের মুরগি এটাকে ইয়া করে 4 পিস করে আমরা বিক্রি করছি চলবে এটা বেস্ট একটা উক্তি আছে সুন্দরে মন ভোলে না মন ভুলে তার গুণে কাবাব খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার মশলার গুণে মারহাবা 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 কাবাব খাবে নবাব বদলে যাবে তার স্বভাব থাকবে না কোনোদিন অভাব সেই খাবে কাবাব আপনারা সকলেই হচ্ছেন নবাব আপনাদেরকে খাওয়াবো এখন আমি কাবাব পকেটে টাকা থাকলে হবে না কাবাব খাওয়ার সৌভাগ্য থাকতে হবে অনেক কাস্টমার আছে টাকা থাকে বাট কাবাব খায় না এই জিনিসটা মিস করে এটা হচ্ছে আমার বিফ শিক কাবাব এটা হচ্ছে কাবাব এটা কি সবথেকে বেশি জনপ্রিয় খাবে এখন বাংলাদেশের জনপ্রিয় নবাব আহা আচ্ছা আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম আপনি দিলেন দীপ্ত রে ব্যাপারটা কি মামা মানে পুরো দীপ্ত ভাইয়ের এই যে ও আগে 1 বছর আগে ও ভিডিওটা করছে ওর ভিডিও দেখে মূলত আমি ভাবছিলাম যে কাবাবটা খাবো পেটে খিদা লাগছিল এই সময় তোমার ভিডিওটা আমার সামনে আসছে এখন আমি ঘুম থেকে উঠে ভিডিওটা আমি করতেছি আমার গলাটা ভাঙতেছি ও কোন থেকে আসি হাজির ভাই ট্রাই করি তাহলে মামা আগের সেই স্বাদ বিসমিল্লাহ এই কাবাবটা
আর একটু ভালো হতো যদি দুপুরে একটা খাওয়াতে পারতাম। এটা সবাইকে দিব ইনশাল্লাহ, সবাইকে দিব, কাউকে দিব না ইনশাল্লাহ। কি বলবা, বেস্ট, ওয়ান অফ দি বেস্ট। যদি রংপুরের দিকে আসে এই কাবাব যেন মিস না করে। এটা আসলে অবশ্যই রংপুরের একটা ফ্লেভার ভাই, পুরো বাংলাদেশের সব মানুষ সব সবাইকে দাওয়াত আমার দোকানে, ইনশাল্লাহ সবাই আসবেন ভাই। বুঝছেন আপনারা, পিছন আটলা দেয় এটা না, জোস ফ্লেভার আছে, বুঝছেন না আমি সবচেয়ে বেশি অভাবী হয়ে যাবো, কারণ আপনারা খাচ্ছেন, আমি বিক্রি করতেছি কাবাব, আপনারা হচ্ছেন নবাব। এটাই আমি শুনতে চাচ্ছিলাম, মামা এত জোস হবে গেমটা খেলে দিছে না। আচ্ছা এখন সবাইকে রুটি দিয়ে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরো থাকে হচ্ছে কাবাবি পোলাও, ওটা সন্ধ্যার সময় থাকে শেষ হয়ে যায়। আগে বললে আমি কিন্তু মানে রান্না করে নিয়ে আসতাম, আমি জানতাম না যে রাতে খাবে নেই। কাবাবি পোলাওয়ের বিশেষত্বটা কি, মানে ওটা কি জিনিস এমন? এটা কাবাবি পোলাওটা হচ্ছে আমার কাবাবের যে মশলাটা থাকে এই মশলা দিয়ে আর কি কাবাবের মানে পোলাওটাকে বানানো হয়। এটা আম্মা বানায়, খুব সুন্দর, মজা হয়। এটা কাবাব ছাড়া খাইতেও মজা, খাইলেও আফসোস, না খাইলেও আফসোস, মানে সেদিকে বিপদ, যেদিকে যাবেন সেদিকে বিপদ। খাইলে কবেন এতদিন কেন খাইলাম না, না খাইলে বলবেন যে কেন আমি এটা মিস করলাম। আর ভাই এই যে বানগুলা কি, মানে কাবাবের সাথে দাও? আচ্ছা, এই বানগুলো দিয়ে আমাদের আমার বাবা প্রায় 27 বছর থেকে এই বানের উপরে ব্যবসা চলছে, কাবাব দিয়ে বার্গার, বান রুটি, সবাই খায় এটা, খুবই ভালো লাগে। আপনাকে একটা খাওয়াবো। এটা হচ্ছে আমাদের লোকমান কাবাব ঘরের কাবাবি বার্গার, 90 টাকা প্রাইস। এটা একটা বানের মধ্যে এই যে মামার যে বিফ শিক কাবাবটা আছে এটার সাথে কিছু পেঁয়াজ মিক্স করে আর মশলা দিয়ে এই হয় ছিটাই মারলো, তৈরি হয়ে গেল। আর এটা নাকি ওনাদের এখানে খুব বেশি ফেমাস, ট্রাই করি এবার। আমরা সস ব্যবহার করি না মামা, কারণ এত কষ্ট করে কাবাবটা বানানোর পরে যখন সস দিব তো সস দিলে আমার কাবাবের টেস্টটা নষ্ট হয়ে যায় একদম। এই জন্য আমি চাই যে র ফ্লেভারটা মানুষকে খাওয়াই। তো অনেক কাস্টমার বলে যে সস খাবো মামা, সস দেন, একটা মায়োনিজ দেন, বাট আমি এগুলো প্রেফার করি না মামা। আপনার মশলা জাদুটাই না বেস্ট, ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে ন্যাচারালটাই বেস্ট আমি মনে করি, এই জন্য আমি সস ব্যবহার করি না। উনি হচ্ছেন লোকমান আঙ্কেল, ভিডিও করে দেখতে পাচ্ছেন যাকে, আপনাদের সাথে লোকমান মামা তাকেই দেখাচ্ছি এখন। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন আঙ্কেল। সবচেয়ে এবং সুন্দর ভালো সুন্দর খাবার যদি খেতে তাহলে আমার মন থেকে গ্যারান্টি যে লোকমান মামা কাবাব ঘরে যেই খাবে সে অবশ্যই ভালো জিনিসটা খেতে পারবে। আর আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার সাধনাটাই মানুষের সেবা এবং সুন্দর এবং ভালো জিনিসগুলো এবং সবচেয়ে ভালো জিনিসগুলো ভালো উন্নত মানে বানানো সব দিক দিয়ে পারফেক্ট ভালো খেলেবার জন্য এইটাই আমার চিন্তা ভাবনা সবচেয়ে বেশি। আর সকল মানুষকে আমি করব, আমি যতদিন আছি আল্লাহর রহমত 19 থেকে 20 হবে না, সবচেয়ে ভালো জিনিস পরিবেশন করার জন্য আমি চেষ্টা করব। কিছু ডায়লগ শুনবেন? অবশ্যই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দরে মন ভুলে না, মন ভুলে তার গুণে, আর কাবাব খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার মশলার গুণে, আর মানুষ সদায় ভালো থাকে তার চরিত্রের গুণে, আর কাবাব খাবে নবাব বদলে যাবে তার স্বভাব, জীবনে কখনো থাকবে না তার অভাব, সেই তো খাবে কাবাব। আর আপনারা হলেন ঢাকার নবাব, এসেছেন লোকমান মামার কাবাব খেতে আসছেন। অবশ্যই ভালো মন্দ যদি কোনো জিনিস থাকে আপনারা এখানে বলবেন, ভালো না মন্দ না খারাপ। আপনাদেরকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালো মন্দ থাকলো, আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আসবেন এখানে ইনশাল্লাহ। আর আমি অনেক দেশ বিদেশে ঘুরছি, অনেক রকমের অভিজ্ঞতা আমি আমার ভিতরে আমি রাখছি। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমরা এখন নিয়ে নিলাম বিফ চাপ, বিফ চাপ আমাদের 120 টাকা করে, 120 টাকা করে। এই যে ও ভাই অনেক গরম, 120 টাকার বিফ চাপ, অনেক বেশি গরম, মাত্র উঠাই দিছে ভাই চুলা থেকে বিফ চাপে, কি একটা অবস্থা, ও ধোয়া উঠতেছে, যে একটা স্মেল আসতেছে না, একদম ফাটাফাটি একটা স্মেল আসতেছে। এখন ট্রাই করতেছে ওনাদের বিফ চাপ, বিসমিল্লাহ। উপরে যদি দেখাই খুব ভালো পরিমানে মশলা আছে, একটু ওয়াইলি ওয়াইলি একটা টেক্সচার দেখা যাচ্ছে, ভাব আছে, ট্রাই করি এবার বিসমিল্লাহ।
চিকেনে ওরা খুব একটা বেশি মশলা ইউজ করে না, যেটার কারণে মশলা এত একটা বেশি আসে না দেখো। এই যে চিকেনে যে রনেসটা না খুব ভালো লাগতেছে, যদি একটু ওয়াইলি ওয়াইলি টু মাচ পারফেক্ট। আমার বাবার এবং আমার হাতে গড়া একটা ছেলে, খুবই ভালো ভাই। আমার দোকানে প্রায় আজকেও 4 বছর থেকে আছে এবং আমার ফ্যামিলি মেম্বারের সাথেই থাকে। আচ্ছা, খুবই ভালো একটা ছেলে, খুবই সৎ। নাম কি ওর? নাম কথা বলো। মোহাম্মদ ইকরামুল হোসেন। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ছোট থেকে আব্বার এখানে আছে, খুবই ভালো একটা ছেলে। যাক, আমরা এখন এই যে মামার যে লোকমান মামার যে দোকানটা আছে এখন এটা দেখবো। তুমি এক সময় কি এখানে রাস্তা ধারে সবাই খেতো নাকি? একটা সময় যখন আব্বা প্রথমে সবটা নিল তখন মানে বেশি একটা ইয়ে ছিল না, একটু ব্যানার ট্যানার দিয়ে একটু কোনো রকম করছিল। তো আস্তে 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 মানে অনেক কিছুই করা হয়েছে। এই যে গত 3 মাস আগে আর কি এটা মোটামুটি ভালো একটু ডেকোরেশন করলাম আমি আর আমার বড় ভাই মিলে। এই যে আব্বার একটা সুন্দরে মন ভুলে না, মন ভুলে তার গুণে, কাবাব খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার মশলার গুণে। আর এই যে এখানে আছে, কাবাব খাবে নবাব, বদলে যাবে তার স্বভাব, থাকবে না কোনোদিন অভাব, সেই খাবে কাবাব। লোকনমার এই যে কাবাবের বসে খাওয়ার যে জায়গাটা এটা, আর কাবাবের প্লেসগুলো না একটু এরকম একটু অন্যরকম হয়, একটু ছোটো 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 জায়গায় বসে বসে খাওয়ার মজাটা অন্যরকম। জি জি, এটা মানতে হবে। আর ছোটো দোকানে ছোটো দোকানে খাবার মজা বেশি। আপনি একটা জিনিস ট্রাই করবেন, ভাঙা হোটেল, চিপা হোটেল, এই ধরনের খাবারগুলো অনেক মজা হয়। আমি এই ধরনের খাবারগুলো অনেক লাইক করি। আপনারা হাঁস খেতে গেছেন দিনাজপুরে? প্রত্যেক বৃহস্পতিবার ভাই দুপুরবেলা আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাই। মানে এমন একটা হোটেল যে কোনো বিশ্বাসই করবে না যে এই হোটেলে এত জোশ মাসে হাঁসের মাংস রান্না করে, বৃহস্পতিবারে শুধু একদিনই পাকায়, তাও আবার 12টা থেকে 2টার মধ্যে স্টক আউট। এই কারণে আমাদের কপালে ঝুলল না। আপনারা যদি আমার আগে জানাইতেন আমি বলে দিতাম যে আমার ঢাকা থেকে বাইরে আসছে রান্না করেন, স্পেশালি রান্না করেন। ইনশাআল্লাহ আমরা আবার আসব। মানে নেক্সট টাইম হাঁস যদি খেতে চান উত্তরবঙ্গে এসে আমার বলবেন। ইনশাআল্লাহ আমরা চলে আসবো আবার। ঠিক আছে।